হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত আজকে লেডি কনস্টেবলদের যে পরীক্ষাটি সামনে আসছে তার যে জেনারেল অ্যাওয়ারনেস যে পোর্শনটা আছে তার উপর আমরা আলোচনা করবো জেনারেল অ্যাওয়ারনেসের ওপর নমুনা উত্তর এমসিকিউ পদ্ধতিতে আছে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হেনরিকো ফার্মি মেরি কিউরি রাদারফোর্ড হেনরি বেকারেল তাহলে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল আমরা হেনরি বেকারেলের সম্বন্ধে একটি জেনে নিই কত সালে আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তার এই ঘটনাটি আঠেরোশো ছিয়ানব্বই সালে অধ্যাপক হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন যখন তিনি ফসফোরে ফসফোরেসেন্ট পদার্থের ওপর পদার্থের প্রকৃতি নিয়ে কাজ করছিলেন তাহলে এই প্রথম তেজস্ক্রিয়টা প্রাকৃতিক যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হেনরি বেকারেল আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কোথায় মহিলাদের বারোতম ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হলো এই কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু কিছু কিছু তোমাদের জানা দরকার যেগুলো মহিলা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু অবশ্যই যে তোমরা একটু খোঁজ করে দেখে নেবে অন্য জায়গা থেকেও দেখে নিতে পারো আমিও কিছু কিছু দিয়েছি তাহলে কোথায় মহিলাদের বারোতম বক্সিং ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ব্রাজিল সুইজারল্যান্ড নিউ দিল্লি না সিঙ্গাপুরে এটা হয়েছিল নিউ দিল্লিতে নিউ দিল্লিতে বারোতম ওয়ার্ল্ড উইমেন বক্সিং চ্যাম্পিয়নশিপের ভারতে ইভেন্টে জন বক্সারের একটি স্কোয়াড ঘোষণা করেছে ভারত ও মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ হোস্ট করেছে চ্যাম্পিয়নশিপটি হয়ে গেছে ষোলো ষোলোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর প্রশ্ন মহিলাদের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠান চিলি সল্ট পিটারও বলা হয় বা পেটার চিলি সল্ট পেটার হল এইচ টু সিও থ্রি এন এনও থ্রি এনও টু এন এ টু সিও থ্রি এন এনও থ্রি তাহলে সোডিয়াম নাইট্রেট হচ্ছে চিলি সল্ট পেটার চিলি সল্ট পেটার হলো সোডিয়াম নাইট্রেটের সাধারণ নাম এটিকে চিলি সল্ট প্রেট বলা হয় কারণ এটি একটি সুস্বাদু স্ফটিক সোডিয়াম লবণ যা প্রধানত উত্তর চিলিতে পাওয়া যায় তাহলে এই যে চিলি সল্ট পেটার এটা প্রধানত কোথায় পাওয়া যায় না উত্তর চিলিতে চিলির যে উত্তরাংশে সেখানে কিন্তু এই আকার সোডিয়াম লবণটি পাওয়া যায় আর এর সংকেতটা মনে রাখবে এনে থ্রি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া গেছে বলের ক্রিয়া বলের ঘর্ষণ বলের পরিমাণ না বলের সংজ্ঞা অবশ্যই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণটা পাওয়া গেছে নিউটনের দ্বিতীয় সূত্র বলে যে একটি বস্তুর তরণ দুটি ভেরিয়েবলের উপর নির্ভর করে হ্যাঁ দুটি ভেরিয়েবলের ওপর নির্ভর করে একটি বস্তুর তরণ যেটি কোন দুটি ভেরিয়েবল নটা হচ্ছে বল এবং ভর বল এবং ভর এই দুটির ওপর একটি তরণ নির্ভর করে এটি দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো বিরানব্ব সালে তাহলে ভারতের ভারতের অঙ্গীভূ ভারতভুক্ত হয়েছিল সিকিম উনিশশো সালে এবং কীভাবে ভারতভুক্তি হয়েছিল না উনিশশো সালে একটি বিশেষ গণভোটের মাধ্যমে মাধ্যমে সেখানে নাইনটি সেভেন পারসেন্ট ভোট পড়েছিল ভোটার সিকিমকে ভারতের সাথে একীভূত করার পক্ষে ভোট দেয় এবং উনিশশো পঁচাত্তর সালের ষোলোই মে উনিশশো সালে সালের ষোলোই মে সিকিম ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় মানে ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ষোলোই মে আর এটা হয়েছিল গণভোটের মাধ্যমে যেখানে সাতানব্বই সাতানব্বই শতাংশ মানুষ ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন কে চিকিৎসায় ফসফরাস থার্টি টু আইসোটোপ কোন চিকিৎসায় ফসফরাস থার্টি টু আইসোটোপ ব্যবহৃত হয় হার্টের রোগের থাইরয়েডের গ্রন্থির রোগ ক্যান্সার লিউকোমিয়া এটা কিন্তু লিউকোমিয়ার জন্য এই ফসফরাস থার্টি এই আইসোটোপটি ব্যবহার করা হয় উনিশশো সালে কংগ্রেসের ঐতিহাসিক লগ্নে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আর এন মুধাকার মদনমোহন মালব্য অ্যানি বাসন্ত অম্বিকাচরণ মুখ মজুমদার তাহলে উনিশশো ষোলো সালে লক্ষ্ণে যে অধিবেশন বসেছিল সেখানে সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার উনিশশো ষোলো সালের অধিবেশনে অধিবেশনে সভাপতিত্ব করেন অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদার ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্নৌ চুক্তি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এত উনিশশো ষোলো সালের যে অধিবেশন হয়েছিল সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল লক্ষ্ণৌ চুক্তি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই জাতীয় এই লক্ষ্ণৌ চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এই অধিবেশনে সেই জন্য এই অধিবেশনটি খুবই গুরুত্বপূর্ণ উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রথম প্রবক্তা ছিলেন মাধবাচার্য রামানুজ রামানন্দ বল্লভাচার্য অবশ্যই মাধবা রামানন্দ উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রবক্তা প্রথম প্রবক্তা ভারতের ভক্তি আন্দোলনের প্রয়াসে রামানন্দের ভূমিকা ছিল তিনি প্রথম ব্যক্তি যিনি আঞ্চলিক ভাষায় ভক্তির আদর্শ ছড়িয়ে দেন যা আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যায় তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন তিনি বর্ণপ্রথার বিরোধিতা করেছিলেন এবং বিভিন্ন বর্ণ থেকে তার শিষ্যদের তিনি নিয়েছিলেন তার মানে তিনি বর্ণ প্রথার বিরোধী ছিলেন সেই জন্য তার শিষ্যরাও ছিল বিভিন্ন বর্ণ থেকে আসা মানুষজন তাহলে রামানন্দই হচ্ছে উত্তর ভারতের ভক্তি আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন নিচের কোন ভাষাগোষ্ঠীকে রাজা কৃষ্ণদেব রায় পৃষ্ঠপোষকতা করেছিলেন নিচের কোন ভাষা গোষ্ঠীকে কন্নড় সংস্কৃত তেলেগু তামিল তিনি করেছিলেন তেলেগু ভাষাকে কৃষ্ণদেব রায় নিজেই তেলুগু তেলেগু রচনা করতেন সংস্কৃত রচনা সত্যানুবাদ সত্যবাদ পরিণয়া এবং জাম্যবতী কল্যাণময় উপনিষদও তিনি রচনা করেছিলেন তার মানে এর থেকে বোঝা যায় যে রাজা কৃষ্ণদেব রায় তেলেগু ভাষার সাথে সাথে সংস্কৃত ভাষাতেও কিন্তু তিনি অনেক লেখালেখি করেছিলেন এবং আর আরেকটা জিনিস আমরা পরের প্রশ্নটাতে দেখব কৃষ্ণ কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের রাজা ছিলেন মৌর্য সাম্রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যের চোল সাম্রাজ্যের কোনোটি নয় কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা এবং তার সময় বিজয়নগর সাম্রাজ্যের সবথেকে বিখ্যাত রাজা ছিলেন কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের তার রাজত্বকালে বিজয়নগর রাজ্য গৌরবের শিখরে উঠেছিল গৌরবের শিখরে পৌঁছেছিল তার সময় এই বিজয়নগর সাম্রাজ্য এগারোতম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সংসদে অন্তর্ভুক্ত করা হয় ছিয়াশিতম বিয়াল্লিশতম চুয়াত্তরতম চুয়াল্লিশতম এগারো নম্বর মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীতে আছে তাহলে কর্তব্যটি আগে দেখে নিই নিম্নলিখিত এগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষ কর নয় টেস্টিউব আয় কর সম্পদ কর বিক্রয় কর তাহলে হচ্ছে যেটি প্রত্যক্ষ নয় সেটি হচ্ছে বিক্রয় কর বিক্রয় কর কিন্তু প্রত্যক্ষ কর নয় ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কেরালা তামিলনাড়ু গুজরাট রাজ মহারাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে না গুজরাটে এবং এর পরিমাণটা কত গুজরাটের রাজ্যে এক হাজার ছশো কিলোমিটার রেখা রয়েছে এটা মনে রাখবে এক হাজার ছশো কিলোমিটার রেখা রয়েছে গুজরাটে তাই গুজরাটই হচ্ছে দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য আরসোলার রেচন অঙ্গ হলো প্লাজমা পর দ্য নেফ্রেডিয়া ম্যালপিজিয়ান টিউবয়েলস নেফ্রন ম্যালপিজিয়ান টিউবস হল আরসোলার রেচন তাপ্তি নদীর তীরে নিম্নলিখিত কোন শহর অবস্থিত সুরাট ভাগলপুর জব্বলপুর আহমেদাবাদ তাহলে তাপ্তি নদীর তীরে অবস্থিত শহরটি কোন শহর অবস্থিত সুরাট শহরটি অবস্থিত সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাটের পূর্বের নাম হচ্ছে সূর্যপুর নামে পরিচিত পূর্বে আর কি বর্তমানে নাম সুরাট ভারতের গুজরাট রাজ্যের একটি উন্নত বাণিজ্য শহর শহরটি রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে তিনশো ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত তাপ্তি নদীর বাম তীরে বা তাপ্তি নদীর বাঁ দিকে অবস্থিত এই শহরটি সুরাট শহরটি রোগ সংক্রমণকারী পতঙ্গকে বলা হয় ড্রোনস ভেক্টর কন্ডাক্টার ট্রান্সমিটার রোগ সংক্রমণকারী পতঙ্গকে বলা হয় ভেক্টর যেসব পোকামাকড় মানুষের মধ্যে রোগ ছড়াতে পারে তাদেরকে ভেক্টর বলে একটি পোকামাকড় যেমন মূষা মাছি দ্বারা মানুষের মধ্যে রোগ স্থানান্তরিত হতে পারে বা সংক্রমিত হতে পারে ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি সংসদ ও রাজ্য বিধানসভা সংসদ ও বিধানসভা জনগণ তাহলে ভারতের রাজনৈতিক মূল উৎস হচ্ছে জনগণ এটা একটা গণতন্ত্রের একটা কিন্তু স্তম্ভ বলা যেতে পারে মূল ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ ভারতের রাজনৈতিক ক্ষমতা প্রধান উৎস জনগণ সংবিধান জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার তাদের প্রতিনিধি নির্বাচন করার এবং তাদের জবাবদিহি করার অধিকার প্রদান করেছে সংবিধান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন এটা মনে রাখবে প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর মোহন ঠাকুর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ ঠাকুর রমাপ্রসাদ রায় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতীয় যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাইস চ্যান্সেলার ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের বাঙালি ভারতীয় বিচারপতি উনিশশো আঠারোশো সালে আঠারোশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভকে জানলার প্রাসাদ প্যালেস অব উইন্ডস জানলার প্রাসাদ বলা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে দরওয়াজাকে তাজমহলকে বা হাওয়া মহল অবশ্যই মহলকে বলা হয় হাওয়া মহল হল ভারতের জয়পুরে শহরের একটি প্রাসাদ লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত এই প্রাসাদটি এটি সিটি প্যালেস বা জয়পুর প্রান্তে অবস্থিত তাই জয়পুরের একটি প্রাসাদ হচ্ছে হাওয়ামহল বিপদ সংকেত লাল বর্ণের আলো ব্যবহার করার কারণ তরঙ্গদৈর্ঘ্য বেশি তরঙ্গদৈর্ঘ্য কম বিক্ষেপ বেশি কোনোটাই নয় তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য লাল আলো প্রয়োগ করা হয় লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হওয়ায় এটি সবচেয়ে কম ছড়িয়ে পড়ে স্ক্যাটার হয়ে যায় খুব কম তাই লাল আলো কুয়াশা বৃষ্টি এবং বাতাসের কণার মধ্য দিয়ে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করতে সক্ষম তাই বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় আচ্ছা এইখানে বলে রাখি যারা এই ভিডিও দেখছো অবশ্যই এ সাবস্ক্রাইব করবে আর কোনো ব্যাপারে যদি কোনো জিনিসের সম্বন্ধে যদি তোমরা জানতে চাও বিশেষভাবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে পাঠাবে তাহলে আমার পক্ষে সুবিধা হবে আমি তার উপর ভবিষ্যতে আগামীতে ভিডিও তৈরি করার আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করো তাতে আমার ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি বিহারীনাথ শৃঙ্গ গোর্গা বুড়ু চামতাবুড়ু কোনোটাই নয় এটা হচ্ছে চামতাবুড়ু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে চামতাবুড়ু এটি ছোটনাথপুর মালভূমির পূর্বতম অংশ পূর্বঘাট রেঞ্জের বর্ধিত অংশ অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল চামতাবুড়ু এর উচ্চতা হচ্ছে ছশো মিটার কাছাকাছি জনবহুল শহর বলতে বাঘমুন্ডি এই বুরুর কাছাকাছি শহর হচ্ছে চামতা বুরু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আসাম সবার সাথেই পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে তার মধ্যে দীর্ঘতম কার কোন রাজ্যের সঙ্গে না ঝাড়খণ্ডের সঙ্গে এবং কতটা না ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সাথে পাঁচশো কিলোমিটার দীর্ঘতম সীমানা ভাগ করে তাহলে পাঁচশো কিলোমিটার সীমানা আছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে ভারতের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক কোথায় তৈরি হতে চলেছে গান্ধীনগর ভোপাল গুরুগ্রাম চেন্নাই এর মধ্যে গুরুগ্রাম গুরুগাঁও যেটা আগে বলা হতো সেটাই গুরুগ্রাম নামে পরিচিত এই গুরুগাঁও হরিয়ানায় গুরু গুরুগ্রামে হরিয়ানা সরকার বিশ্বের আরাবল্লী রেঞ্জের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক তৈরি করতে চলেছে আধিকারিকদের মতে দশ হাজার একরের বিশাল পার্কটি সাফারি পার্কটি হরিয়ানার গুরুগ্রাম এবং নূহ যে নূহ নূর জেলার জুলে বিস্তৃত হবে গুরুগ্রাম জেলা এবং নূর জেলা নূর জেলা এই হরিয়ানার এই দুটি জেলা নিয়ে এটি দশ হাজার একর বিশাল জায়গা নিয়ে একটি সাফারি পার্ক তৈরি করবে উইংস অফ ফায়ার বইটি কার লেখা আত্মজীবনী মোহাম্মদ আলী জিন্না এ পিজে আব্দুল কালামের মৌলানা আবুল কালাম আজাদের সুভাষচন্দ্র বসু অবশ্যই এটি এপিজে আব্দুল কালামের খুবই বিখ্যাত এই বইটি উইংস অফ ফায়ার এটি লিখেছিলেন এ পিজে আব্দুল কালাম তার নিজের আত্মজীবনী তার সাথে তাকে সাহায্য করেছিলেন লিখতে অরুণ তিওয়ারি প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার উনিশশো সালে প্রকাশিত হয় ডাক্তার আব্দুল কালাম এবং অরুণ তিওয়ারি এতে সহযোগিতা করেছিলেন অরুণ তিওয়ারি এই বইটি লিখতে আব্দুল কালামকে সহযোগিতা করেছিলেন আরবিআই কত সালে জাতীয়করণ হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ উনিশশো উনিশশো সালে আরবিআই জাতীয়করণ হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উনিশশো আটচল্লিশের ভিত্তিতে এখানে তখন রেজলিউশন নেওয়া হয়েছিল আটচল্লিশ সালে ভিত্তিতে পয়লা জানুয়ারি উনিশশো সালে থেকে ভারতের রিজার্ভ ব্যাঙ্কে জাতীয়করণ করা হয় আশা করি এইগুলি ভিডিওতে যে ইনফরমেশানগুলি দেওয়া হল সেগুলো তোমাদের কাজে লাগবে আর সবাইকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ